প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি এসেছি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার টিকিকাটা ইউনিয়নের 3 নং ওয়ার্ডে। আপনারা জানেন গত 5ই জানুয়ারি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তারই ধারাবাহিকতায় এই ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাবুল মেম্বার। তারপরে তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রয়েছেন তারা বিভিন্ন ষড়যন্ত্র করে এই ইউপি সদস্য বাবুল মেম্বারকে হয়রানি করে আসছে। আপনারা জানেন যে দুটি ছেলের গলায় জুতোর মালা পরানোর একটি অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা সেই বিষয়ে কতটুকু সত্য এবং মিথ্যে সেটা জানার জন্য আমরা সেখানে উপস্থিত হয়েছি। আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের সেই বিস্তারিত আপনারা ভিডিও চিত্রের মাধ্যমে দেখুন। এই ঘটনায় বাচ্চাদের গলায় জুতোর মালা দেওয়া হয় না, মানে ওরা একটা ফেসবুকে লেখছে, হাবিব সৌদি আরব বসে লেখছে যে তোরা ওই যেদিন মার্কা পাইছি আমরা সেই দিন লেখছে, ওরা আবার ওই ফেসবুকে সার্চে যে আমরা ফুটবল মার্কা পাইছি তখন লেখছে যে ফুটবল মার্কা থইয়ে তোরা জোতার মালা 5 তারিখের নির্বাচনে জোতার মালা গায়ে লাগিস এই বলছে। বার এইটা তো সবাই মনে মনে রয়েছে, তখন নির্বাচনে আমরা জিততে আইসি, বার আমরা গেছি চেয়ারম্যান বাড়ি দেখা করতে গেছি। এই বাচ্চারা আবার কইছে, আমার দুইটা ছোটো বাচ্চা আছে, অগো বাচ্চা কইছে তোরা তোর বাবাই লাগছে ফেসবুকে যে জোতার মালা পড়িস, তখন ওরা আবার কইছে তাই তবু জোতার মালা তোরা ফেরত লই যা, হ্যাঁ তবু তা তোরা গালায় দিকে যাইয়া, আর আমরা তো ফুলের মালা গলায় দিয়ে আইছি। এই আবার ওই বুড়াটা শুনে তর্কাতর্কি করে, তখন আমার বইনে এনে গেছে আমার ওই বাচ্চাকে জন গালাগালি করে, তখন আমার বইনে যাইয়া হে আবার ওই তর্ক করছে, এই তর্ক করছে যে তবু তোরা জোতার মালার কথা কইছো তোরা যাই গাইতে গলায় দিকে যাই যা, হ্যাঁ আর আমরা তো ফুলের মালা গলায় দিছি। এই এই সুরতে এরা হারছে কি জোতা টোহাইয়ে নিজেরা গলায় দিয়া হেরবার কিসে ওই সাংবাদিক এটা ছবি করে ইয়ে করছে। আমরা রাতে ঘুমাই গেছি, তারপর পৌনে 4টার সময় ওইবারে চিরিচি সুর মানে চিল্লিচিলি করার পর আমি ঘুমে মাথায় দৌড় দিয়েছি, দাঁড়িয়ে দেখি কি আওরেস আর আমি গেছি এই বাড়ি থেকে বাবুলে ডাক দিয়েছি, বাবু তো ঘুমে। এই 1 মাস হইতে তো মানুষে ইলিশনে ভারে সবাই তো ক্লান্ত, তা বাবুল ঘুমে বাবুলে আর ডাক দিই নাই, অরেস আর আমি চলে গেছি। শাশি মেয়ে বলছে আছে আমার ঘরে কেরাসিন দিয়েছে, তা কেরাসিন দিয়েছে যখন কেরাসিন দিলে কেটা এটা বলছে আমরা জানি না কিরা দিয়েছে। তারপর একটা ছেলে আছে হাত ভাগনা, যে ভাইটা আমরা জবাব দিলাম, জবাবদারি করলাম, তাই কইতে আছে আমি এই জায়গায় শোয়া আনলাম, তাই আমার ঘায় পড়ছে কোন জায়গায় তখন তোমার কোন জায়গায় পড়ছে, আমার কপালে পড়ছে আমার বুকে পড়ছে, তার আমি জবাব দিয়ে করলাম তোমার বুকে আইলে কামবে। এই শীতকালের দিনে মানুষের ঘুমাইতে পারে না, কম্বল খাতা মুড়া দিয়ে ঘুমায়, তোমার বুকে পড়লে তুমি টেয়ার কেমন পারলা? এই তরাবাড়িতে হে আর একটা লোক উঠে গেছে, আপনি এত তরাবাড়ি কারণ করেন, আমি তো পুলিশই না, আমি ই করতে ছানি করতে আছেন, হ্যাঁ আমি তাকে সাথে আর কথা বলি নাই, এরকম সব ষড়যন্ত্র। আমরা এটা আপন জনি, একই রক্ত, একই বাড়ির, একই বংশনা, একই আমাকে চাষার রক্ত, যাই একটা সংসদে ঘটনা ঘটছে আমরা সেটা এলাকার গণ্যমান্য যারা মুরব্বিয়ান ছিল তাদেরকে একত্রিত করিয়া আমরা ওখানে যাইয়া এই যে এই সংসদে যে এই যে জড়িত ছিল তাকে এক মীমাংসা আমরা করে দিছি। হ্যাঁ কিন্তু আমরা এখনও চাই সবাই মিলে একত্রবাদ থাকার জন্য, এক থাকার জন্য, মিলেমিশে থাকার জন্য, কিন্তু কিছু সংশোধিত আছে পাশ থেকে এটা উস্কনিমূলক দিয়া আমাদেরকে বিভিন্ন হয়রানিমূলক একটা কার্যকলাপ করার জন্য। বাচ্চাকে গলায় যে একটা জুতার মালা দিছে আসলে এটা না, কিন্তু তারা যে জুতার মালা দিছে এই পরিপ্রেক্ষিতে হয়তো বাচ্চারা হয়তো তর্ক বিতর্ক হইতে পারে, যে বলছে যে আমি যতটুকু শুনছি আমার জানা মতে যে আমরা তো তোরা তো আমাকে গলায় জুতার মালা দিছো আসলে তো এইটা না, তাই আমরা তো আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমরা ফুলের মালা পড়ছি, তাই তোরা যদি জোতার মালা দিয়ে থাকো তাই তো ওটা তোরাই পর, ঠিক আছে আল্লাহ আমাদের ফুলের মালাই পড়াইছে ইনশাল্লাহ আমরা জয় করছি। এছাড়া তো আর আমি কিছু পরে শুনি নাই, পরে আবার শুনছি যে ওই যে আপনার ইসে ওই যে পেট্রোল মেট্রোল আসলে তো এগুলো কিছু না, পেট্রোল যদি দিয়ে থাকে বা কোনো কিছু ঠিক আছে সেটা তো একটা ডকুমেন্টস থাকবে, তা তো আগুন দিয়ে চলে যাইবে 3টের সময়, যেহেতু এটা আমাদের ভাগ্নে ছিল হানিফ হাওলাদার, ভাগ্নে ছিল সিদ্দিক,
ঠিক আছে এরা রাতে থাকি আবার এই জিনিসটা সমাধান করে দিয়েছে সমাধান করার পরে তারা আবার এটা ছাড়ছে ছাড়ার পর আসলে শুনো এগুলো একটা ষড়যন্ত্র এগুলো কুচক্রি এগুলো যে হানিপেগুলো ষড়যন্ত্র করাইয়া বাবুল নেতাদের সমস্যায় সুষ্ঠুভাবে যেন মেম্বারি করতে না পারে এই জন্য এগুলো কাজগুলোগুলো চল চালাইতে আছে উনি ওই জায়গায় যে সিলি সিলি গুরুগারে এরপর উনি ফুলের মালা জুতার মালা আমার ওই বাইজি বাইজি বের হতে কয় এ তোকে জুতার মালা তোরানি মোর বাপের দেখতে চাইছিলি না জুতার মালা পাঁচ তারিখে আর তোকে জুতার মালা তোরা গলাই দিবি এই বসে আমি এই শুনিয়ে গেছি এরপর যাই আন ওই ওদের দেহ ওই ঘুরোতা পড়ছে করছে কয় এখন বাজাইছে আমার লাগে বাজাবার পর আমি তোরা সিলি সিলি হরকা গুরুগড়ায় তো শত কথাই বসে তোরা আর বাপের জুতার মালা দিতে চাইছো আর গলায় ফুলের মালা আসে তো জুতার মালা তোরা লই যাবি এই বললে আমি গুরুগড়া ফিরে আমি নিয়ে এসে হেরবার হেরা যাইয়া এই জুতা টুতা বানাইতে নাই হেরা বিডিও টিডিও করিয়া কালে মেলা কিছু করছে আর আমার বাইদের লই এই সময় খেট দিতে আসে জুতার মালার বিষয়ে প্রতিপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন দুই ছেলের দুই বউ ছোট ছেলের বউ মোটামুটি ওই অফিসে চাকরি করে রেজিস্ট অফিসে ঠিক আছে অফিসে আর আমার বড় ছেলের বউ হয়ে গেছে বাজারে হ্যাঁ তো ওই নাতি আইসে মাদ্রাসার দিয়ে একটা মুড়ি মোরগ টোরগ কান্যাগো খাওয়াইবে সেই কারণে গেছে যার পর আমি আর আমার নাতি রান্না বাড়া করি চুল হলে বলি আর ওরা ওই সাইকেলটা খেলায় ওই সাইকেলটা মানবুদ নিয়ে চালায় চালাই পর এরপর ওই হচ্ছে আমি কি যেন করি এর মধ্যে শুনি ও বাচ্চা কান্দ লইছে ওরা দুজনে কান্দে কাঁদতে কাঁদতে আয় ওই জাতের লইয়া আর সাইকেল শুনে ফেলাই চলে গেছে এরপর আইসুন তোকে কী কল আমাকে এই যে কাজল পরাই দিয়েছে এর মধ্যে মালা দৌড়ে গেছে যাই দেখ আমার নাতি বড় নাতি দৌড়ে গেছে যাই দেখি ও বাবুলের ঘরে উঠে আমি কইছি যে কোনো কথায় দরকার নেই জনে গিয়েছে হয়তো আরও পাঁচজন তো আসে হ্যাঁ জানুক শুনুক এই কেন ওর তো রাখা রাখছে তারপর নাতি আমার ফোন দিয়েছে ওই ছোটো বউর সাথে যে রুমের মাম্মু হরছে ওই বড় বউর সাথে ফোন দিয়েছে হ্যাঁ তাই করছে আর ইয়ে পরে আমরা কোনো গালাগালি সিঁড়ি সিঁড়ি করি নেই আমার ওই ছেলেরা বিদেশ হেই নিয়ে আর কি ওই নাতি ফোন দিয়ে জানাইছে এই এই তো ওই ওই সেটাইছে পর এবার আমাকে ওই গ্রামের মুরব্বী মুরব্বীরে যারা আছে দেওয়ার বাসুরফোরা হেরাইছে আইয়ে কয়েল এই কাজলের নিয়ে আসছে সাথে আইয়ে ওই আর কি মাপটাপ করাই দিয়েছে আমি